আপনি প্রশ্ন করেছেন, বারবার তওবা করার পরেও পাপ করে ফেলেছি, কিভাবে নিজেকে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে গড়ে তুলতে পারি, এ ব্যাপারে আপনার পরামর্শ ব্যক্ত করবেন দয়া করে। বারাকাল্লাহ ফিকুম। বারবার তওবা করছেন, এটাই নিয়ম। কারণ মানুষ পাপ করে বোকামির কারণে, জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে। এটা কোরআন বলছে আমাদের কাছে। মানুষ দুর্বল, ওখলেকাল ইনসানু দাঈফা, কোরআন বলছে মানুষকে দুর্বল হিসাবে সৃষ্টি করা হয়েছে। ফলে আমরা আল্লাহর কাছে কমিটমেন্ট করেও অনেক সময় শয়তানের প্ররোচনায়, ওয়াসওয়াসায় সে কমিটমেন্ট থেকে চলে আসি। এটা আমাদের দুর্বলতা। কিন্তু আমাদের জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে এই দুর্বলতাকে স্বীকার করা। যদি ভুল করে থাকি ভুলটাকে স্বীকার করা, যদি পাপ করে থাকি পাপটাকে স্বীকার করা এবং আল্লাহর কাছে তওবা করা, তাহলে আমরা পাপমুক্ত হতে পারি। তওবা এবং ইস্তেগফার, এটা হচ্ছে পাপমুক্ত হওয়ার অথেন্টিক অথরাইজড একটা পদ্ধতি। কোরআন এটাকে অথরিটি দিয়েছে। ইয়াইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদার লোকরা তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। আর সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا। আমার যে সকল বান্দারা যারা নিজেদের উপর অনেক অনাচার করে ফেলেছো, অনাচার করে ফেলেছে, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, لا تقنطوا من رحمه الله, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ان الله يغفر الذنوب جميعا, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল পাপকে ক্ষমা করে দেন। সুতরাং এখানেও বলা হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করে দেন। সেই ঘোষণাটা কিন্তু এই আয়াতটার মধ্যে আছে। আর আমরা অনেক হাদিসে জানি যে তওবা করলে বান্দার পাপ ক্ষমা হয়ে যায়, এবং এই হাদিসগুলোর মূল কথাটা হচ্ছে একটা কায়দা ফিকহিয়ার মতো, আত্তায়িবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি সিনসিয়ারলি সঠিকভাবে বিশুদ্ধ তওবা করে সে ওই ব্যক্তির মতো যার কোনো পাপই নাই। তাহলে তওবা এবং ইস্তেগফার এটা হচ্ছে অনেক পাপ করার পরেও পুনরায় একদম নিষ্পাপ হওয়ার একটা চমৎকার সিস্টেম, চমৎকার একটা ম্যাথোডলজি। সুতরাং আমাদের উচিত হচ্ছে যতবারই পাপ করি না কেন তওবা করতে দ্বিধা না করা, লজ্জা না পাওয়া। আমরা যদি এটা না বলি যে আহা এতবার পাপ করেছি এখন আল্লাহর কাছে কীভাবে মাপ চাই, এটা শয়তানের প্ররোচনা। হাজারবার ভুল করলে, হাজারবার পাপ করলে আমি আবার তওবা করব। তওবাটাই প্র্যাকটিস। আপনি বলেছেন কীভাবে প্র্যাকটিসিং মুসলিম হিসাবে গড়ে তুলতে পারেন। প্রথমত হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নির্দেশ আপনি মেনে চলবেন। ফরজ ওয়াজিবের ক্ষেত্রে আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং নির্দেশকে লঙ্ঘন করা যাবে না। আর অন্যান্য অপশনাল ক্ষেত্রে যতটুকু সম্ভব ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আর তওবার প্র্যাকটিসটা করবেন। যে মুসলিম তওবা এবং ইস্তিগফারের প্র্যাকটিস করে না সে আসলে প্র্যাকটিসিং মুসলিম হতে পারে না। কারণ তার প্রতিনিয়ত ইচ্ছায় অনিচ্ছায় এত ভুল হয় যে আল্লাহর কাছে যদি সে ক্ষমা না চায় তাহলে তার সে পাপের মহাসাগরে নিমজ্জিত হয়ে যায়, এবং পাপ আমাদেরকে অনেক দূরে নিয়ে যায়, আমাদের অন্তরে কালো দাগ ফেলে অন্তরটাকে, এই যে এখন যেমন করোনার ভাইরাস এসে আমাদের ফুসফুসটাকে একদম ইনভলভ করে ফেলে। হ্যাঁ, 30%, 40%, 50% হলে মানুষ তখন আইসিইউতে যেতে হয়, কঠিন অবস্থা। আর যদি আরও বেশি হয় তাহলে তার কোনো আর রক্ষা নাই। আর পাপ আমাদের অনেককে ইনভলভ করে ফেলেছে, আমাদের পুরো হার্টের 100%, 80%, 90%, তাহলে আমরা কীভাবে রক্ষা পাবো? তওবা ইস্তেগফার দিয়ে যদি আমরা নিজেদেরকে শুদ্ধ না করি তাহলে ওই যে ওই কালোটা যাবে না। আপনি যখন আপনি নানা ধরনের অ্যান্টিভাইরাস বা অ্যান্টিভাইরাল ইঞ্জেকশন নিচ্ছেন, অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, তাই না? এটা দিয়ে কি করছেন? আপনার ফুসফুসটাকে মুক্ত করছেন। তাহলে তওবা ইস্তেগফার দিয়ে আমরা আমাদের হার্টটাকে মুক্ত করতে হবে, পাপ থেকে মুক্ত করতে হবে, পাপের কালো দাগ থেকে মুক্ত করতে হবে। তাহলে আশা করি যে প্রকৃত প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। তাহলে আমরা ফরজ ওয়াজিবগুলো মেনে চলবো, নফল মুস্তাহাবগুলো যথাসম্ভব করব, পাপটাকে কমপ্লিটলি বর্জন করার চেষ্টা করব, যদি কিছু হয়ে যায় তবে ইস্তেগফার করব। ব্যাস এই সুন্দর ফর্মুলাটা যদি আমরা মেনে চলতে পারি আমাদের প্রত্যেক নারী পুরুষ সমাজের সবচেয়ে ভালো এবং সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ।